শনিবার কাকিনাড়া বাজারে সভা করলেন বিজেপির রাজ্য নেতা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মহিলা সম্পাদিকা ফাল্গুনি পাত্র সহ জেলা সভাপতি মনোজ ব্যানার্জি এবং বিজেপি কর্মী ও নেতৃত্বরা। এই সভায় থেকে জিতেন্দ্র তেওয়ারি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে বারবার কটাক্ষ করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ারে এবং বাইরে বেশ কিছু মদের বোতল পাওয়া গেছে, কি বলবেন আপনি? দেখুন, এটা তো টিএমসি স্পন্সার্ড, এবং যেভাবে এই রাজ্যের শিক্ষামন্ত্রী যেভাবে উনি সমর্থনে দাঁড়িয়েছেন, যারা এই মদের বোতল ক্যাম্পাসের মধ্যে রাখে, যারা গাঁজা চাষ করে, তাদের পক্ষে যেভাবে শিক্ষামন্ত্রী দাঁড়িয়েছেন, এতে তারা উৎসাহিত। এবং এখনই যদি এটা চেক না করা হয় তো আজ যাদবপুর ইউনিভার্সিটিতে পাওয়া যাচ্ছে শিক্ষামন্ত্রী এই উস্কানিতে উৎসাহিত হয়ে সমস্ত ইউনিভার্সিটিতে এগুলো পাওয়া যাবে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। গতকাল দেখেছেন আমাদের যুব মোর্চা এবং বিদ্যার্থী পরিষদ, তারা সবাই মিলে আন্দোলন করেছেন। সিসি ক্যামেরা তারা বসাবেন না, সিসি ক্যামেরা যদি বসানো হয়ও সিসি ক্যামেরার অভিমুখ অন্যদিকে থাকবে, যেখানে তাদের এই কর্মকাণ্ড যেন প্রকাশ্য না চলে আসে। কিন্তু আমি বলছি যে এই যে মাওবাদীরা যারা ওপেনলি বলেছে আমরা মাওবাদী ছাত্র সংগঠন, তাদের বিরুদ্ধে এনআইএ তদন্তের জন্য আমাদের বিরোধী দল নেতা আমাদের দলের তরফ থেকে অলরেডি হাইকোর্টে পিআইএ ফাইল করা হয়েছে, এবং মাওবাদীরা আবার বাংলার মাথায় বাংলার মাটিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সেটা বিজেপি বরদাস্ত করবে না। বা আমাদের বিভিন্ন যে কলেজ ক্যাম্পাস সেটা মাওবাদীদের আখাড়া হবে, মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী বৃদ্ধি করার জন্য মাওবাদীদের আখাড়া হবে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে মাওবাদীদের গোপন আধার থাকবে, আর বাংলার যুব সমাজ ভবিষ্যৎ নষ্ট হবে, এটা বিজেপি কোনোদিন বরদাস্ত করবে না। র্যাগিং তো তৃণমূল কংগ্রেসরাই শেখায়, দেখুন কলেজের বাইরে তৃণমূল কংগ্রেসের নেতারা র্যাগিং করে। এই যে মনে করুন বিভিন্ন অঞ্চলে যে বিজেপি করবে তাকে কান ধরে উঠবোস করতে হবে, তুমি ব্যবসা করতে গেলে তোমার আমাকে টাকা দিতে হবে, তুমি ওইখানে কাজ করতে গেলে আমার দলীয় কার্যালয়ে আসতে হবে, এটাও তো এক ধরনের র্যাগিং। তো দাদারা যেটা শিখাচ্ছে বাইরে সেটাই শিখছে, বাইরে তৃণমূল কংগ্রেসের নেতারা র্যাগিং করছে আর কলেজের ভেতরে অন্য ভাইরা করছে র্যাগিং, সব পুরো বাংলায় র্যাগিং চলছে। তাকে তো বললাম যে আপনি গেছেন ঠিক আছে, তো যদি ওনারা আপনাকে ভালোবেসেছেন তাহলে কারেন্ট ফটো একটা আপনার মুখ্যমন্ত্রীর সঙ্গে কারেন্ট ফটো আসবে না কেন? বাবুল সুপ্রিয় রোজ ছবি তুলছে, সব্যসাচী ছবি তুলছে, রাজীব ব্যানার্জি ছবি তুলছে, আপনি যে আমাদেরকে ছেড়ে গেলেন আপনি একটা কারেন্ট ছবি তুলে পাঠান যাতে আমরা বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রী আপনাকে ভালোবাসে, সেটাও যদি না করতে পারেন তাহলে আর গিয়ে লাভ কী হবে? আমি না না তৃণমূলে নেই কি আমি জানি না, উনি তো বলছেন যে তৃণমূলে আছেন, তো তৃণমূলে যদি থাকেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন বলে তো গেছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে ভালোবাসেন বলে নিয়েছেন, তাহলে একটা কারেন্ট ছবি তুলতে অসুবিধা করবে, সেটা তুলে পাঠাচ্ছেন না কেন? আমি তো আগেরবারও বলে গেছি সাংসদকে বারবার নিশানা করছেন বিজেপি নেতা কর্মীরা, তাও ব্যারাকপুরে কেন বারবার জেলা রাজ্য রাজনীতিকে দৌড়ে আসতে হচ্ছে বিজেপির তরফ? ঠিক মানে ব্যারাকপুরের সাংসদকে কটাক্ষ করছেন, তখন ব্যারাকপুর জিততে কতটা মরিয়া আপনারা? না ব্যারাকপুর তো বিজেপিরই ছিল, এই যে ব্যারাকপুরে গতবার যে 19-এ জিতেছিলাম এমন তো নয় যে অর্জুন সিংয়ের কারণে জিতে গেছে, এখানে আমাদের মজবুত সংগঠন ছিল, সংগঠকরা বিভিন্ন বুথে ভালো সংগঠন তৈরি করেছিল, তারা স্যাক্রিফাইস করে পিছিয়ে গিয়ে ওনাকে সামনে করে দিয়েছিল তারপর, এবং মোদিজিকে সমর্থন করেছিল ব্যারাকপুরের মানুষ, এখনও মোদিজিকে সমর্থন করে। এই নির্বাচনে আসুক না, আগে তো টিকিট নিয়ে আসুক, এবং যদি কোনো কারণে টিকিট দেয় তাহলে জিতে দেখা, তাহলে বোঝা যাবে কত ধানে কত। না না অর্জুন সিংয়ের কারিশ্মা যদি থাকে তাহলে ওনার পুত্র আমাদের দলের বিধায়ক থাকে, অর্জুন সিংয়ের কারিশ্মা তো প্রথমে নিজের বাড়িতে চলবে, তো নিজের বাড়িতে কারিশ্মা চলে না, ওনার ছেলে খুব মার্জিত ব্যবহার, খুব পপুলার ছেলে, আমরা ওকে খুব ভালোবাসি, সে আমাদের দলের বিধায়ক, কারিশ্মা থাকলে ওকে নিতে পারতেন না? আমি বলছি যে রাকেশ এটা বলছেন উনি ঠিক আছে, কিন্তু আমি এটা বলবো যে যখন চন্দ্রয়ান 3 রেডি করছেন, প্রধানমন্ত্রী রেডি করছিলেন, তখন পশ্চিমবঙ্গে কিছু শক্তি আছে যারা বাংলাদেশ 2 রেডি করার চেষ্টা করছে। চন্দ্রয়ান 3 হয়েছে কিন্তু বাংলাদেশ 2 হতে দেবো না, চন্দ্রয়ান 3 হয়েছে, চন্দ্রয়ান 4 হবে, 5 হবে, অনেক কিছু হবে, কিন্তু বাংলাদেশ 2 আমরা হতে দেবো না। পার্টির নেতৃত্বের কাজ হলো সংগঠন তৈরি করা, জনপ্রতিনিধিদের কাজ হলো ডেভেলপমেন্টের কাজ করা, নিশ্চয়ই কোথাও না কোথাও ডেভেলপমেন্টের কাজে ব্যস্ত আছে না, খবর নিয়ে দেখুন। সাংসদের প্রসঙ্গে একটা কটাক্ষ করে বলেছেন যে রাত্রেবেলায় মিল মালিকদের সঙ্গে তিনি সময় কাটান বা কথাবার্তা বলে আপনি তো শ্রমিকদের সঙ্গে কথা বলুন না, সারাদিন সকাল থেকে রাত অব্দি গেট মিটিং করছেন না, শ্রমিকদের স্বার্থের কথা বলছেন, আবার রাত্রে মালিকদের হয়ে ওনারাই কথা বলছেন, মালিকদের সঙ্গে রাত্রে মিটিং করছেন, এর কী মানে দাঁড়ায়?
এর মানে এটাই দাঁড়ায় যে মালিকদের কাছে ওনারা অর্থ পাচ্ছেন, সে অর্থের বিনিময়ে শ্রমিকদের যে অধিকার ন্যায় অধিকার থেকে বঞ্চিত করছেন এটা সবাই জানে। তৃণমূল কংগ্রেসে যারা শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন তারা, তৃণমূল কংগ্রেস ঝান্ডা নিয়ে যারা ঘুরছেন তারা, তৃণমূল কংগ্রেসের যারা নেতা বলে যারা ক্লেম করেন তারা, আরে কিছু কাজ তো আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা শুধু প্রশ্ন করবেন, কিছু তো ইনভেস্টিগেটিং আপনারা জার্নালিজমে বিশ্বাস করেন, কিছু তথ্য আপনারা বের করুন না। এই বিষয়ে এরপরই সাংসদকে জিজ্ঞাসা করা হলে তিনি পাল্টা আক্রমণ করেন, এতে সরগরম মহকুমার রাজনীতি, দেখে নেব সেই চিত্র। জিতেন্দ্র তিওয়ারি সভাতে বলেছেন যে সাংসদ মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলে দেখার নতুন পুরনো ছবি বলে চলবে না, এবং কটাক্ষ করে আরও বলে যে সকালবেলা তাকে শ্রমিকদের সঙ্গে এবং রাতেরবেলা মিল মালিকদের সঙ্গে শ্রমিকদের সেই জন্য সেখানে মিলে রেখে অবস্থা সাংবাদিকদের ইনভেস্টিগেশন করতে বলেছেন। জিতেন্দ্র তিওয়ারির কথার উত্তর দেওয়ার তো কোনো ঠিক যুক্তি নেই, কিন্তু যেহেতু আমার নাম করে বলেছে তো জিতেন্দ্র তিওয়ারিকে আমি এইটুক বলতে পারব কি পশ্চিমবাংলার রাজনীতিতে সিপিএম জামানায় লড়াই করে এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টকে বাঁচিয়ে রেখেছে সিপিএম জামানার সময় থেকে। এবার জিতেন্দ্র তিওয়ারি কি হাল করে রেখেছিলেন যখন উনি আসানসোল কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন, আসানসোল মতন জায়গা, ইসিএলের জায়গা, কত দুর্নীতির সঙ্গে উনি যুক্ত আছেন সেটা সময় অপেক্ষা আছে, আমাদের সরকার ওটা দেখছে। থাকলো আমার এখানে, আমার এখানে 22টা জুট মিল আছে, 99% জুট মিল আমার এখানে চলছে, দুটো বন্ধ হয়েছে, ওটাও চালু হয়ে যাবে। উনি যে গল্পটা করে গেলেন মালিকের আর মজদুরের ক্ষমতা, তাহলে ক্রেডিট দেবেন না কি আমি মালিক আর মজদুর সঙ্গে একসঙ্গে সম্পর্ক রেখে ইন্ডাস্ট্রিটাকে চালাচ্ছি, তাহলে ওনার ক্রেডিটটা তো লস হলো। উনি যেখানে আছেন না মজদুরকে বাঁচাতে পাচ্ছেন, না কারখানা বাঁচাতে পারলেন, না বিজেপি দলটাকে বাঁচাতে পারছেন, আর না ওখানকার মানুষের সঙ্গে থাকতে। একটা পুলিশ খুঁজে দিল তার জন্য পালিয়ে বেড়াতে গিয়ে হাইওয়েতে ধরা পড়তে হয়েছে, অর্জুন সিং কোনোদিন পালিয়ে হাইওয়েতে ধরা পড়ার কাজ করেন, আর আসছেন ভালো করে ভদ্রভাবে আসুন, ভাষণ দিন, রাজনীতি করুন, রাজনীতির বাইরে কোনো রকম কোনো অভদ্রতা না করাটাই ভালো। কেন আমি আসানসোলে রাজনীতি জানি, উনি কিন্তু এই ব্যারেকপুরের রাজনীতি বুঝেন না। আমি আসানসোলেও রাজনীতি করি আর ব্যারেকপুরেও রাজনীতি করি, এই জন্যে রাজনীতি করার সবার প্ল্যাটফর্ম আছে, রাজনীতি করলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভাষা সংযম যখন করা উচিত সেটাই করুন। অর্জুন সিং এই শ্রমিক বেল্টে জন্মেছে, জুট মিলে চাকরি করে আজকে এমএলএ এমপি কাউন্সিলর চেয়ারম্যান সবই হয়েছে, উনি কোথায় চাকরি করতেন, উনি কী কাজ করতেন, উনার কত সম্পত্তি এই কর্পোরেশনের চেয়ারম্যান হওয়ার পরে উনি করেছেন, তার যদি জন্যে মুখ খুলি যদি তাহলে উনি দাঁড়াতে পারবেন না, বসতেও পারবেন না, ওনাকে যেহেতু সব সম্পত্তি বাঁচাবার জন্য ওনাকে গিয়ে হাজির হতে হয়েছে। জিতেন্দ্র তিওয়ারি আরেকটা প্রশ্ন আপনাকে ছুড়ে দিয়েছে, সেটা হচ্ছে আপনার ছেলের বিষয়ে, যে এতই যদি বাবা ছেলের মিল থাকতো তাহলে বাবা কেন তৃণমূলে গেল, ছেলে কেন বিজেপিতেই রয়ে গেল? দেখুন, বাবা ছেলে মিল নাও থাকতে পারে, রাজনীতিতে একটা পরিবারের অনেক রকম মত বিরোধ থাকতে পারে, আজকে তথাগত রায় স্বগত রায় এরকম অনেক উদাহরণ আছে, একটা ফ্যামিলিতে দুটো দল থাকে। আমি কিন্তু করিশ্মার কথা বলছি, 2021 সালে যদি বিজেপিরই করিশ্মা থাকতো
তাহলে তো ব্যারাকপুরে সব সিটি বিজেপি জিতে যেত, তো ভাটপাড়াই শুধু জিতলে কেন? এটা বুঝে নেওয়া উচিত। এবং সাংবাদিকদের বলেছে আপনারা ইনভেস্টিগেশন করুন। সাংবাদিকরা কেন, ওনার বিরুদ্ধে তো ইনভেস্টিগেশন হয়েছিল, এই জন্য ওনাকে উনি লখনউ দিল্লি এতে হাইওয়েতে ধরা পড়েছিলেন না। আমার তো আমি তো কোথাও ধরা পড়িনি, ইনভেস্টিগেশন তো ওনার বিরুদ্ধেই হয়েছিল, পালিয়ে বেড়াচ্ছিলেন একটা সামান্য কেসে নিয়ে। মনে হচ্ছিল হসপিটালে ভর্তি হতে হয়েছিল, সব আছে। কেন মুখ খুলাচ্ছেন? আমি মুখ খুলে ওনার অনেক অসুবিধা হবে। আমি তো সেটাই বলছি, আমি যদি মুখ খুলি ওনার বিরুদ্ধে, ওনার মানে শুনতে খুব কষ্ট লাগবে। অর্জুন সিং এর পার্সোনাল কোনো কারিশমা ছিল? তাহলে 2021-এ সাতটা বিধানসভাতে একটাই বিধানসভা জিতলো কেন? সাতটা বিধানসভা, তাহলে একটাই বিধানসভা কি করে জিতলো? ছটায় সাতটাই জেতা দরকার ছিল। অর্জুন সিং এর কারিশমা আছে না বিজেপির কারিশমা আছে সে সময় বলবে, কিন্তু তার ছোট্ট একটা উদাহরণ দিলাম, 2021 সালে একটাই বিধানসভা কেন জিতল? বাটপাড়া, সব জায়গা থেকে তো যাকে তাকে নিয়ে এসে টিকিট দিয়েছিল, একটাও সিট তো জিততে পারেনি। প্রকাশ্য মঞ্চ থেকে আপনাকে ব্যক্তিগত আক্রমণ করছে আর বলছে যে যদি টিকিট পান তৃণমূল থেকে তাহলে আপনি জিতে দেখান। হ্যাঁ, আমি তো জিতে দেখাবোই, উনি একটা কর্পোরেশন জিতে দেখান, তারপরে দেখ ওনার এমএলএ এমপি ছেড়ে দিন, কর্পোরেশন জিতে দেখান। বিউরো রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।